হ্যালো ভিউয়ার্স, আমি মিলন হচ্ছি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে উল্টো পাল্টা বাইক চালিয়ে তারপরে আশা ছেড়ে দিয়ে হতাশ হয়ে অর্ককে বললাম, অর্ক ভাই তুই বাইকটা চালা, আমি যদি বাইকটা চালাই তুই নরকে গিয়ে পৌঁছাবি। তারপর স্টেশনের নিচটায় জলযুক্ত জায়গা ক্রস করে আমরা ফাইনালি লাহিড়ী বাবা আশ্রমের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে একটা মাজার দেখতে পেলাম, তারপরে লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছানোর পর জানতে পেলাম যে একটা ওড়না অবশ্যই নিতে হবে, যেটার জন্য ভাড়া আমাকে 10 টাকা দিতে হয়েছে এবং জুতা রাখার জন্য 2 টাকা করে পে করতে হয়েছে। যদি আমি ভিতরে জুতাটা রাখি সেটার জন্য কোনো ধরনের পে করতে হয় না। লাহিড়ী বাবার আশ্রমটা বাহির থেকে এত সুন্দর করে সাজানো ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। তার মধ্যে গ্রিনিশ ব্যাপারটা অনেক বেশি পরিমাণে ছিল, সেটা আমার খুবই ভালো লাগছিল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দেবী দুর্গার মূর্তি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি চারিপাশটা খুব ঘুরে বেড়াচ্ছিলাম এবং অর্ক এমন একটা বন্ধু আমার, সে সব জায়গাতে বলছে তোর আমি ছবি তুলে দিই, তোর আমি ভিডিও করে দিই। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, যারা যারা ছবি তুলতে এবং ভিডিও করতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে। তো অর্ককে আমি বলছিলাম, তো এখানে একটা জায়গা ছিল যেখানে শুধুমাত্র লেখা ছিল শিশুদের জন্য, আমি এটাও বাদ দিইনি। শুধু তাই নয়, এটা বাদেও আমি আরও অনেক কিছু করেছি, সেটা তোমরা ভিডিওর মাঝেই দেখতে পাবে। তোমরা কারা কারা এরকম কোথাও ঘুরতে গেলে এই রকম দুষ্টুমি করো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই এটাও আমাকে জানাবে তোমরা কারা কারা লাহিড়ী বাবার আশ্রমে গেছো। তো এরপরে আমরা লাহিড়ী বাবার আশ্রমের চারিপাশটা ঘোরার চেষ্টা করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে, যেহেতু এর আগে আমি কখনো আসিনি। তবে আমার বন্ধু এখানকারই, মানে ব্যান্ডেলেরই, ওই আমাকে বেসিক্যালি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং ওই আমাকে সাজেস্ট করেছিল এই জায়গাটা আসার জন্য। তো ওর বাইকে করে ঘুরে আমার তো বেশ মজা লেগেছিল। এখানে একটা মুক্ত মঞ্চের মতনও আছে যেখানে খুব সুন্দর করে খোদাই করা কিছু ধর্মীয় মূর্তি সেখানে আছে। এরপর আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে আমরা মেইন মন্দিরে ঢোকার জন্য চেষ্টা করছিলাম, তবে এখানে ঢোকার জন্য কোনো ধরনের কিন্তু কোনো ফি দিতে হয় না। এখানে ছোটোখাটো কিছু দোকানও বসেছিল। এই তো আমরা ভেতরে ঢুকে ভিডিও রান করছিলাম, কিন্তু যখনই আমরা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি ফাইনালি আমরা জানতে পারলাম ভেতরে ভিডিও করা যাবে না। এই পিলারটা দেখে হয়তো তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এটা তো বৌদ্ধ ধর্মের অনেক জায়গায় এটা দেখা যায়। আমরাও ভিতরে যাওয়ার পরে অদ্ভুতভাবে আমরা জানতে পারলাম যে এখানে বৌদ্ধ ধর্মেরও একটা মূর্তি ছিল। প্রথমে আমার যে ধারণা ছিল যে এটা শুধুমাত্র হিন্দু ধর্মের অনুসারী যারা তাদের জন্যই এটা, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম এখানে বৌদ্ধ ধর্মের অনুসারীরাও আসতে পারে। তো টুইস্টের পর আমি টুইস্ট পাচ্ছিলাম। তো আমার কাছে এই বিষয়টা খুব ভালো লেগেছিল এবং বাহিরে গিয়েও আমি দেখতে পেয়েছি গৌতম বুদ্ধের একটা মূর্তি, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেখানে দাঁড়িয়েও আমি অনেক কিছু ছবি তুলেছি এবং ভিডিও করার চেষ্টা করেছি, যদিও আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না। আমার ভালো ভালো যে ভিডিওগুলো আছে সেগুলো সবটাই অর্ক করে দিয়েছে, এটা একটু ওই উল্টোপাল্টা ভিডিও আমি করার চেষ্টা করেছি। তারপরে আমি এখানে দেখলাম ইসলাম ধর্মেরও এখানে একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এবং খ্রিস্টান ধর্মেরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছিলাম সব ধর্মের প্রার্থনার জায়গাগুলোকে প্রচণ্ড সম্মানের সাথে এখানে আর কি সুন্দর করে এখানে উপস্থাপন করেছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে অসাম্প্রদায়িক একটা বিষয় আমার কাছে এসছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার এক্সপেকটেশনের তুলনায় এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। মানে এই কনসেপ্টটা কেউ এরকম করতে পারে, সকলের প্রার্থনা গৃহ একটা জায়গায়, দিন শেষে তো আমরা সকলেই মানুষ। এই কনসেপ্টটা আমার খুবই ভালো লেগেছে। তো এর পরবর্তীতে আমরা ওটা ক্রস করে যখন এদিকটা এলাম দেখলাম এখানে একটা শিব ঠাকুরের মূর্তি, এখানে 3 বার নাকি প্রদক্ষিণ করতে হয়। আমরা জানি না ঠিকঠাকভাবে করতে পেরেছিলাম কিনা। অর্ক আমাকে বলছে চল তোকে আরেকটু ভিডিও করে দিই, আমি তো মহাখুশি কারণ অর্ক এত এত ভিডিও করে দিচ্ছিল, মানে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, আমার মেমোরি ফুল হয়ে যাচ্ছিলো, বারবার অনেক কিছু ডিলিট করছিলাম, অনেক কিছু রাখছিলাম। তো সবটা মিলে আমার বেশ ভালো লেগেছিলো। আর অর্ক এই ট্রিপটাতে আমার প্রাইম পার্টনার ছিল, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যা করা নিষেধ ছিল সবগুলো আমি করছিলাম। আর এই যে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মাশরুম চাষ করা হতো এখানে একটা সময়, অর্ক যখন শুরুতে বিজনেস করেছিল তখন এখানে মাশরুম চাষ করা হয়। এর পরবর্তীতে আমরা ওই জায়গাটা পার করে এসে কিশালয় নার্সারিতে গেছিলাম। কিশালয় নার্সারিতে এসে অর্ক আমাকে বলছিল যে অর্কর বাবা, মানে আমাদের কাকু, কাকু এখানে প্রায়ই আসতেন। তো এখান থেকে আমি আমার বাবার জন্য 2 ফুলের টব কিনেছি। আর হচ্ছে আমার নার্সারি ঘুরতে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা খুব ছোট্ট ছিল, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।